নমস্কার বন্ধুরা, শাশ্বতী রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। এখন চলছে বর্ষাকাল, সম্পূর্ণরূপে ইলিশের মরশুম চলছে। চলুন চট করে বানিয়ে নিই একটা নতুন ধরনের ইলিশের রেসিপি, ভাজা জিরে গুঁড়ো দিয়ে ইলিশের সুস্বাদু একটা রেসিপি। এর জন্য আমি নিয়েছি 4 টুকরো ইলিশ মাছের গাদা সমেত পেটি সমেত, এবং তাতে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা এবং আদা হাফ ডাস্ট করে নিয়েছি গ্রেটারে, আর দিলাম নুন। তার সঙ্গে আমাকে দিতে হবে এবার ভাজা জিরের গুঁড়ো, যেটা এই রেসিপির মূল উপকরণ। এটাতে স্বাদটা একটু অন্যরকম হবে, আপনারাও বন্ধুরা এটা করে দেখবেন। এবার দিলাম জল ঝরানো টক দই। এবার ভালো করে ইলিশগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে, এবং এরপরে একটা বানিয়ে নেব এই রেসিপিটা সুন্দর। আপনারা তো এই মরশুমের প্রত্যেকের ঘরে ঘরে ইলিশ তো চলবেই, সুতরাং ইলিশের একটা রেসিপি খুবই প্রয়োজন এই সময়। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। খুব ভালো করে আমি ইলিশ মাছের সঙ্গে সব উপকরণ মাখিয়ে নিলাম। এবারে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ইলিশ কখনোই জমে না, সকলেই বন্ধুরা জানেন। এবং সর্ষের তেলে ভালো করে এবার মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা আপনারা 10-15 মিনিট রাখলে খুব ভালো হয়, আমি মিনিট দশেক রেখে দেবো। খুব ভালো করে ভিতরে বাইরে সব মাখিয়ে নেবেন, যাতে মশলাগুলো ফ্লেভার পুরোর মধ্যে ঢুকে থাকে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবারে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি প্যানে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, আমি একটু এক চিমটে লবণ ফেলে দেখলাম তেল গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু এপিটপিট করে জাস্ট ভেজে নিতে হবে, বেশি ভাজা তো ইলিশ মাছ লাগে না। তো বন্ধুরা, সব মশলা ভালো করে দিয়ে এবারে মশলার আসল উপকরণ বুঝতেই পাচ্ছেন, থালাটা ধুয়ে মশলাটা জলটা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। এবারে আমি ইলিশ মাছের মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে আমি চাপা দিয়ে দেবো। জাস্ট 2-3 মিনিট লাগবে, তার বেশি একদমই লাগবে না। এবার চাপা 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবং এখন আমি চাপা খুলে ইলিশ মাছের টুকরোগুলো উল্টে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে, মানে ওদিকটা ফ্রাই, খুব বেশিও না কমও না। সব কটা উল্টে নেব। নেওয়ার পরে আবার আমাকে চাপা দিতে হবে। এইবার এইভাবে সুন্দর হবে, খুব সুন্দর হয়েছে, একটা ফ্লেভারও সুন্দর আসছে, আপনারা পাচ্ছেন না বন্ধুরা, কিন্তু আমি পাচ্ছি। এবার আবার ঢাকা দিলাম, ওই 2-3 মিনিটের মধ্যে আবার চাপা খুলে নিলাম, পুরো হয়ে গেছে এবারে ফ্রাই করা যেটুকু ফ্রাইয়ের প্রয়োজন। এবারে দিলাম আমি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে জিনিসটা টেস্টটা খুব ভালো হবে আরও। চিংড়ি মাছে তো নারকেল দুধ ভালোই লাগে, ইলিশ মাছেও ভালো লাগে। এরপরে দিলাম আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলাম, 2 লাল এবং 2 সবুজ, দেখতে ভালো লাগবে বলে দিলাম। আর যাদের যাদের লঙ্কা খেতে ভালোবাসেন, ডোলে না খেলে লঙ্কাটা ভালো লাগে না, ভাতের সঙ্গে তো ইলিশ মাছ খুবই ভালো যায়। তো এই ওপর থেকে আমি আবার একটু কাঁচা তেল দিচ্ছি, কাঁচা তেল না দিলে ইলিশ মাছের মজাই জমে না, বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। আর রোজ তো আর ইলিশ মাছ খাওয়া হবে না, মাঝে মাঝে খাওয়া হবে, তখন একটু কাঁচা তেল খেলে কিচ্ছু হয় না। এবার আমি একটু পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটাকে আবার আমাদের সেই চাপা দিতে হবে,
চাপা দিয়ে খুব বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4 মিনিট মতো রেখে আমি এবার তুলে নিলাম চাপা। এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি রেডি করে নিলাম আমার ইলিশ মাছের রেসিপিটা। ভাজা জিরে গুঁড়ো দিয়ে ইলিশ মাছ আমার রেডি বন্ধুরা।